আমি একটাই কথা বলতে পারি, জাতীয় পার্টি নির্বাচন করার জন্য আসছে, নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য জাতীয় পার্টি আসে নাই। এবারে নির্বাচনে যেহেতু বিএনপি আসে নাই, এনটি আওয়ামী লীগ ভোট অনেক বেশি, সেই ভোট আমরা পাব এই আশা করে নির্বাচনে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন সেটা তো এই বিষয়ে আমার কোনো কথা বলার সুযোগ নাই। আর আমাদেরকে বিশ্বাস করবেন কি না বা করেন কি না সেটা ওনার বিষয়, এই বিষয়ে আমাদের কোনো কমেন্ট নেই। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশে। বিআরবি কেবলস, অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। আমি একটাই কথা বলতে পারি, জাতীয় পার্টি নির্বাচন করার জন্য আসছে, নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য জাতীয় পার্টি আসে নাই। আমরা একটা জিনিস চেয়েছি নির্বাচন কমিশন এবং সরকারের কাছে, যে নির্বাচনের যাতে পরিবেশ পরিস্থিতিটা এরকম হয়, ভোটাররা যেন আস্থা রাখতে পারে এই একটা পরিবেশ, এটি আমাদের মেইন দাবি। এটুকু হইলে আমরা নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো অবকাশ নাই। আর ম্যাডাম আমাদের পার্টির প্রধান পৃষ্ঠপোষক, উনি নির্বাচন করুক, ওনার ছেলে করুক এবং ওনার ইচ্ছামতো আরেকজনকে, তিনজনের জন্য আমরা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আগের রাত 10টা পর্যন্ত মনোনয়নপত্র নিয়ে বসেছিলাম। এবং আমি ম্যাডামকে, আমাদের প্রধান পৃষ্ঠপোষককে অনুরোধ করেছিলাম যে আপনি যদি হুকুম করেন তাহলে আমি নিজে ফর্মগুলি নিয়ে আপনার বাসায় আসব। তিনি আমাকে যাওয়ার জন্য নির্দেশ দেন নাই, লোক পাঠাবেন বলছে লোক পাঠান নাই। পরবর্তী সময়ে ওনার পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনে আসবেন না, তো সেইটা তো আর বিষয়ে ওনাদের সুযোগ আছে চিন্তা করা, সিদ্ধান্ত নেওয়ার আসবেন কি আসবেন না। বাট আমরা চেয়েছিলাম যে ম্যাডাম নির্বাচনে আসলে আমাদের জন্য ভালো হইতো, আমাদের সুনামটারও ভালো হইতো, আমাদের কর্মীরাও খুশি হইতো এবং আমাদের ইমেজটা আরও ভালো থাকতো। সত্যি ম্যাডাম না আসার জন্য আমরাও খুব দুঃখিত, উনি আসলে আমাদের জন্য ভালো হইতো। শুনেন, এই অনাস্থাটা কেন এটা যারা বলছেন তারা উত্তর দিতে পারবেন, আমি তো উত্তর দিতে পারবো না। আমি আমারটা বলতে পারবো যে আমরা নির্বাচনে আসছি নির্বাচন করার জন্য, চলে যাওয়ার জন্য না। আর কেউ যদি বিশ্বাস না করেন সেটা ওনাদের বিষয়, ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে আমরা ওনারা কেন বিশ্বাস করেন না। বাট আমরা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নে নাই, আমরা একটাই প্রশ্ন যে নির্বাচন হলো সরকার পরিবর্তনের একমাত্র পথ, এবং এইবারে নির্বাচনে যেহেতু বিএনপি আসে নাই, এনটি আওয়ামী লীগ ভোট অনেক বেশি, সেই ভোট আমরা পাব এই আশা করে নির্বাচনে এসেছি। এবং সেই ভোটটা পেতে গেলে নির্বাচন একটা নিরপেক্ষ ভালো পরিবেশ, ভোটাররা আস্থা রাখতে পারে, ভোট দিতে পারে, এই পরিবেশটা যদি হয় তাহলে আমরা এবার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছি।